হেই গাইস, ওয়েলকাম টু ক্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, ক্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে দেখবো এর মাসের পরের মাসেটা। হ্যাঁ, এই মাসে তো জানুয়ারি মাস, তো পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসের রিলেট পাসটা কেমন হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের রিলেট পাসটা আমরা এ টু জেড সব কিছু এই ভিডিওর ভিতরে দেখে নেবো। তো গাইস, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। হ্যাঁ, যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি কি করবে, তাড়াতাড়ি একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট। আর এই চ্যানেল যারা নতুন এসেছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। তো চলো ইয়ার এরপর শুরু করে যাবে। তো তার আগে বলিনি, ফেব্রুয়ারি মাসের রিলেট পাসটা প্রি অর্ডার করলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এই পেন স্ক্রিনটা। হ্যাঁ গাইস, এই পেন স্ক্রিনটা তোমরা একেবারে ফ্রিতে পাবে। তো প্রি অর্ডার করলে পেনের স্ক্রিন কেমন জিনিস দিচ্ছে, তো কি আর করবো গাইস, যখন দিচ্ছে মানে যাই হোক, প্রি অর্ডার করলে তোমরা কিন্তু এই পেনের স্ক্রিনটা পাবে। তো চলো এরপর আমরা রিলেট পাসটা রিভিউ করবো। তো সবকে প্রথমে দেখতে পাবে এই যে গাড়ির স্ক্রিন। হ্যাঁ গাইস, এটা গাড়ির স্ক্রিন। তো গাড়ির স্ক্রিন আমাদেরকে এটা জিরো বেচে দিচ্ছে। তো গাড়ির স্ক্রিনের কালারটা অবশ্য মোটামুটি ঠিক আছে, বাট অতটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপর এখানে তোমরা দেখতে পাবে আবতার। তো এটা ওই মানে কি বলবো, এরপরের মানে ফেব্রুয়ারি মাসের রিলেট পাসটা মানে প্রায় সবুজ রঙের, যে কোনো তুমি সবুজেই দেখতে পাবে। যেমন এই যে এই মেয়েদের এই টি শার্ট বলো আর যেই বলো, তো এটাও কিন্তু এই যে সবুজের মতো দেখাচ্ছে, মানে সবুজ বলা যাবে না, ঠিক এই নীল বলে চলে। হ্যাঁ, এই নীল, তো এরকমই দেখাচ্ছে। এরপর চলো এই যে এই ছেলেদের যে ড্রেসটা, এটাও নীল রঙের, তো এটাও কিন্তু দেখতে পাচ্ছ এরকমভাবে আছে। তো যাই হোক, এটা মোটামুটি ঠিক আছে। তারপর এই যে দেখতে পাবে ফিমেল বান্ডেল। হ্যাঁ, এই ফিমেল বান্ডেলও দেখতে পাবে ওই নীল রঙের। তো এখানে দেখতে পাবে, দেখো চুলের স্টাইলটা, দেখো চুলের স্টাইল বলা যাবে না, হ্যাঁ ওটা চুলের স্টাইল। তারপর এখানে পেনের স্টাইলটা তোমরা এখানে দেখো, তারপর এখানে দেখো গাইজ পেন, দেখো মানে অর্ধেকটি পেন আছে। তো যাই হোক, মানে এখন স্টাইল চলছে গাইজ। তো যাই হোক, এটাও তোমরা দেখতে পাচ্ছ এটা নাকি। এরপর তোমরা দেখতে পাবে এই যে এসকেসের একটা স্ক্রিন, যেটা কিন্তু আমরা একেবারে ফিরতে পাবো। তো এটা অবশ্য মোটামুটি ঠিক আছে। তারপর গাইজ এখানে দেখতে পাবে এই যে ছেলেদের এই গেঞ্জিটা, এটাও ঠিক হয়ে আছে আর কি নাকি। তো তারপর এটা হচ্ছে আমাদের স্কাই উইং, স্কাই উইং না মানে স্কেট বোর্ড। গাইজ এখানে দেখতে পাবে এটা হবে আমাদের স্কেট বোর্ড, যেটা ফেব্রুয়ারি মাসে আমাদের ওই ইলেট পাস আসছে সেটার ভিতরে স্কেট বোর্ড কিন্তু থাকবে। তো এটাও কিন্তু মোটামুটি ঠিকই আছে নাকি। তারপর এখানে তোমরা দেখতে পাবে একটা ব্যানার, এটাও কিন্তু আমাদের নীল রঙের, তো এটাও ঠিক আছে আর কি। তারপর এখানে দেখো একটা ফেমাস স্কিন, অর্থাৎ দুটা গান স্কিন দিচ্ছে, একটা স্কেচ আর একটা ফেমাস, এটাও মানে কেয়ার বলবো। তারপর আরও একটা দেখতে পাবে এখানে আবতার। তো আবতার পর ব্যানার। হ্যাঁ, যারা এখন ভিডিওটাকে লাইক করো নাই কী করছো গাইজ, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না। আর এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো, এরপর আছে আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা মানে ওই ব্যানার যেটা। তারপর এখানে দেখতে পাবে লুটবক্স। হ্যাঁ, লুটবক্সটা কি একটু হাঁসের মতো দেখাচ্ছে না, নাকি ময়ূরের মতো, যাই হোক ময়ূরের মতো মনে হচ্ছে। তো তারপর এটা যাই হোক জেসের মতোই হোক নাকি গাইজ। তো এখানে ম্যাজিক ফ্রাগমেন্ট, এটা তো দশটা, এটা তো প্রতিটি লেট পাশে এরপর থাকে, তো এটাও অবশ্যই ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে ব্যাকপ্যাক, যেটা লেভেল থ্রিতে আমাদেরকে এরকম দেখাবে নাকি। তো লেভেল থ্রিতে আমাদের এরকম দেখাবে, এটা অবশ্যই ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে লেভেল টু। হ্যাঁ, লেভেল টুতে আমাদের এরকম দেখাবে, আর লেভেল ওয়ানে দেখাবে এরকম। তো লেভেল ওয়ানে এরকম। তারপর দেখো গাইজ এখানে দেখতে পাবো প্যারাসুট, প্যারাসুটটাও এখানে কিন্তু ওই যেটা বললাম নীল রঙের, তো এটাও ঠিক আছে মোটামুটি। তারপর ইমোট, ইমোটটা দেখতে পাচ্ছ গাইজ, যাই হোক ইমোট দেবে পরের বারের রিলেট পাসে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের রিলেট পাসে আমাদেরকে ইমোট দেবে গাইজ, মানে বুঝতে পারছো। তো যাই হোক, যার যা নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই নিতে পারো গাইজ। তারপর এরপর দেখতে পাবে মানে ইমোটটা অবশ্যই মোটামুটি ঠিকই আছে নাকি। তো এরপর চলো ছেলেদের ড্রেস, যেটাও আমাদের নীল রঙের, তো এটা অবশ্যই মোটামুটি ঠিক আছে। এই যে পুরো বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মুখের ইয়েটা, এটাও ঠিক আছে নাকি। তারপর এখানে টপি অবশ্যই সব কিছু মোটামুটি ঠিকই আছে নাকি। তো গাইজ, তো যারা এখনও ভিডিওটাকে লাইক করেনি আবার বলছি গাইজ, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ, ভিডিওটা তো অবশ্যই একটা করে লাইক করে যাবে। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে।